নাম হচ্ছে মোহাম্মদ আসফার ইকবাল, সুন্দরপদা আজাদ নগর বাসিন্দা। আজি যেহেতু পবিত্র ঈদ মহোৎসব, আজি আপনার ভাই বন্ধু মানে আপনার কিভাবে ঈদটা পালন কলে? দেখুন, ঈদ তো আমরা সমস্তে সমূহ মিশিকি একজুট হয়ে পুরা গাঁটা মিশিকি পড়তে, কিন্তু যেহেতু ইয়ে করোনা ভাইরসর যে প্রকোপ সারা বিশ্বরে ব্যাপিছি, সেপাই সরকার নিয়ম অনুসারে আমি যেমি সরকার নিয়ম আছে তিনজন মসজিদে পাঠ করবে, আকি সমস্তে নিজে নিজে ঘরে পাঠ পড়বে। তো সেইভাবে আমি সেই সরকার নিয়ম মানিকি আমি ঘরে নিজ নিজ নমাজ পাঠ পড়ুলু, আসজিদে মাত্র তিনজন পাঠ পড়ুলে। এইভাবে আমরা ঈদ পালন কলু, আস্ত খুশি বহু খুশি অছু, আমি সময় মিলল, সমস্ত সঙ্গে করে পাল যাই আমার সাংসাথী আমার ফ্যামিলি সহ মিশিকি আমি ঈদ পালন করি, কেবল নমাজটি ছাড়ি আর সব জিনিস আমি করি। যেহেতু সরকারের এ হচ্ছে লকডাউন চতুর্থ, এই থেকে আপনার কি সরকারের তরফ কিছু লাভদায়ক পাইলে? আপনার মনে অনেক সরকার এভাবে স্টেপ উঠেছেন, আপনার এতে খুশি কি? না, এইটা যে লকডাউন চতুর্থ পর্যায়ে যে অছি, এটা সরকার তো সব নিয়ম করছেন, বহু জিনিস আমার বজার বজার বি খোলা হল, তো লোক রোজগার বি কলে, তো আমি বি বহু চেষ্টা করছি কি এই করোনা ভাইরস যেমনি আমি সরকার মানিলে, সরকার নিয়ম মানিলে আমি সেফ রহবু বলে সেই আমি চিন্তা কলু, তো আমি সরকার সেই নিয়ম মানিকি আমি বহু খুশি অছু, কিছু অসুবিধা নাই।